আসসালামু আলাইকুম, আমি ডক্টর কাউসার জাহান জেবিন। আজকে আমরা কথা বলবো মাইক্রোবায়োলজি সাবজেক্টের খুব ইম্পর্টেন্ট একটি টপিক স্টেরিলাইজেশন সম্পর্কে। স্টেরিলাইজেশন কথার মানে হচ্ছে জীবাণুমুক্তকরণ। সো স্টেরিলাইজেশন মিন্স আমরা কোনো একটা অবজেক্টকে জীবাণুমুক্ত করব, দ্যাট মিন্স ওই অবজেক্ট থেকে 100% ব্যাকটেরিয়া আমরা রিমুভ করব অথবা কিল করব, ইনক্লুডিং ব্যাকটেরিয়াল স্পোর হুইচ ইজ হাইলি রেজিস্ট্যান্ট। আমরা জানি যে ব্যাকটেরিয়াল স্পোর এমন একটি স্ট্রাকচার ব্যাকটেরিয়ার যেটা ব্যাকটেরিয়া প্রতিকূল পরিবেশে তৈরি করে, এবং এই স্ট্রাকচারটা হাইলি রেজিস্ট্যান্ট, সহজেই যে কোনো স্টেরিলাইজেশনের প্রসিডিউরগুলো ওকে কিল করতে পারে না বা অন্য কোনো ডিজিনফেক্টে সহজে ওকে কিল করতে পারে না। সো স্টেরিলাইজেশন হচ্ছে এমন একটা প্রসিডিউর যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা কোনো অবজেক্টকে স্টেরিলাইজ করি। এখান থেকে 100% ব্যাকটেরিয়া আমরা কিল করব অথবা রিমুভ করব, এবং ব্যাকটেরিয়াল স্পোর সহ এই প্রক্রিয়ার মাধ্যমে ডিস্ট্রয় হবে। এখানে আরও একটি জিনিস বুঝতে হবে, একটা টার্ম আছে যেটাকে আমরা বলি ডিসইনফেকশন। ডিসইনফেকশন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা কোনো নন লিভিং থিংস, দ্যাট মিন্স জড় বস্তু, নন লিভিং থিংসকে আমরা স্টেরিলাইজ করব। এবং এটা স্টেরিলাইজ করার সময় এই প্রক্রিয়ায় ওই অবজেক্ট থেকে আমরা বেশিরভাগ ব্যাকটেরিয়া রিমুভ করব অথবা কিল করব, বাট এই ডিসইনফেকশন প্রক্রিয়ার মাধ্যমে ব্যাকটেরিয়ার স্পোর কিন্তু ডিস্ট্রয় করতে পারি না। এবার আসি অ্যান্টিসেপসিস। অ্যান্টিসেপসিস হচ্ছে এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা লিভিং থিংসকে স্টেরিলাইজ করি, এবং এই ক্ষেত্রেও বেশিরভাগ ব্যাকটেরিয়া আমরা রিমুভ করতে পারি অথবা কিল করতে পারি, বাট এই অ্যান্টিসেপসিস প্রক্রিয়াও ব্যাকটেরিয়ার যে স্পোর আছে, হাইড্রো রেজিস্ট্যান্ট স্ট্রাকচার, এটাকে ডিস্ট্রয় করতে পারে না। তাহলে মেইনলি এই তিনটা টার্মের বেসিক পার্থক্য দাঁড়াচ্ছে স্টেরিলাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে আমরা লিভিং থিংস এবং নন লিভিং থিংস সবগুলোকে স্টেরিলাইজ করতে পারি। এখানে 100% ব্যাকটেরিয়া আমরা রিমুভ করতে পারি অথবা কিল করতে পারি, এবং ব্যাকটেরিয়াল স্পোরকেও আমরা ডিস্ট্রয় করতে পারি। আর অ্যান্টিসেপসিস একটা প্রক্রিয়া যেখানে আমরা নন লিভিং থিংসকে স্টেরিলাইজ করছি, এখানে ব্যাকটেরিয়াল স্পোর কিল হয় না, তবে 100% ব্যাকটেরিয়াও এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা কিল করতে পারি না। আর অ্যান্টিসেপসিস প্রক্রিয়ার মাধ্যমে আমরা জাস্ট লিভিং থিংসকে স্টেরিলাইজ করছি, এই প্রক্রিয়াটাও ব্যাকটেরিয়াল স্পোরকে কিল করতে পারছে না। সো আমাদের স্টেরিলাইজেশনের ক্ষেত্রে অনেকগুলো প্রসিডিউর আছে, আমরা একটু প্রসিডিউরগুলোর নাম জানব। মূলত স্টেরিলাইজেশনকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা ফিজিক্যাল মেথড আর একটা কেমিক্যাল মেথড। এই ফিজিক্যাল মেথডের মধ্যে আমরা তিন ধরনের প্রক্রিয়া ব্যবহার করি, দ্যাট ইজ হিট, রেডিয়েশন, ফিল্ট্রেশন। হিটের মধ্যে আছে ড্রাই হিট এবং ময়েস্ট হিট। ড্রাই হিটের মধ্যে কিছু প্রসিডিউর আছে, যেমন রেড হিট, ফ্লেমিং, হট এয়ার ওভেন, ইনসিনারেশন। এবং ময়েস্ট হিটের মধ্যে টেম্পারেচার অনুযায়ী আমরা তিন ভাগে ভাগ করেছি ময়েস্ট হিটকে, বিলো 100 ডিগ্রি, অ্যাট 100 ডিগ্রি, অ্যাবভ 100 ডিগ্রি। বিলো 100 ডিগ্রি সেন্টিগ্রেড যেসব প্রসিডিউর আছে, যেমন পাস্তুরাইজেশন, ভ্যাকসিন বাথ, ওয়াটার বাথ, ইনসিনারেশন। পাস্তুরাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে আমরা সাধারণত মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টসকে স্টেরিলাইজ করি। অ্যাট 100 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে বয়লিং, টিন্টালাইজেশন, স্টিমিং। এবং অ্যাবভ 100 ডিগ্রি সেন্টিগ্রেডে খুব পপুলার একটা প্রক্রিয়া আছে যেটা আমরা সবাই জানি, অটোক্লেভ। এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা টেম্পারেচার 121 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উঠাই এবং সবগুলো ব্যাকটেরিয়াকে আমরা কিল করতে পারি। এবার আসি হিটের পরে রেডিয়েশন। এই রেডিয়েশন প্রক্রিয়ার মাধ্যমে আমরা কিছু রে ইউজ করি, যে রেগুলো ইউজ করার মাধ্যমে আমরা অবজেক্টকে স্টেরিলাইজ করি। এখানে আছে আলফা রে, বিটা রে, গামা রে, আলট্রাভায়োলেট রে, ইনফ্রারেড রে। এবার আসি ফিল্ট্রেশন। ফিল্ট্রেশন প্রক্রিয়ার মধ্যে আছে চেম্বারল্যান্ড ফিল্টার, সিডস টাইপ ফিল্টার, মেমব্রেন টাইপ ফিল্টার, বার্কিফিল্ড ফিল্টার। এরপর চলে আসছে আমরা কিছু কেমিক্যাল মেথড। কেমিক্যাল মেথডের মধ্যে আছে স্যাভলন, ডেটল, সেনল, ইথিলিন অক্সাইড, ফরমালডিহাইড, বিউটারালডিহাইড। তাহলে আজকে আমরা স্টেরিলাইজেশনের তিনটা বেসিক পার্থক্য জানলাম, স্টেরিলাইজেশন, ডিসইনফেকশন এবং অ্যান্টিসেপসিস, যে টার্মগুলো খুবই জরুরি আমাদের জানার ক্ষেত্রে, এবং হচ্ছে স্টেরিলাইজেশনের মেথডগুলো আমরা জানলাম। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।